হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, এখন বিকেল 4টা বাজে, তো আমি ছাদে দাঁড়িয়ে আছি আর খুব বৃষ্টি আসছে আমাদের এদিকে, খুব বাতাস দিচ্ছে। তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো, খুব মানে কি বলবো, এত বাতাস দিচ্ছে চুল উল একদম উড়ে যাচ্ছে। তা ঠিক আছে বন্ধুরা, কিন্তু খুব ভালো লাগছে, গরমও লাগছিলো, তো ভাবছি ছাদে আসি, ছাদে এসে ভিডিও করব তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে। তারপর দেখছি এত অন্ধকার করছে, কি বলবো, খুব অন্ধকার করে, বৃষ্টি আসছে, আর প্রথমে বুঝাই গেছে না, দেখো প্রথমে বুঝাই যায়নি, তারপর মেঘের দিকে চেয়ে দেখছি আকাশের দিকে, যে ওরে বাবা, মেঘ জমা হয়ে একদম কালো কালো হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো এত বাতাস, এত বাতাস দিচ্ছিল, আমার চুলগুলো একদম উড়ে উড়ে যাচ্ছিলো। আর দেখো এরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশটা, অন্ধকার হয়ে আছে, কীরকম একটা লাগছে মনের মধ্যে দেখে দেখে। তারপর দেখো গাছপালা, এত বাতাস বইছে না, কি বলবো, এত বাতাস। দেখো সুপারি গাছ ওগুলো, আর এখানে দেখো আছে কলা পাতা গাছ, কিন্তু এত বাতাস দিচ্ছে আর মানে কি বলবো, বলেই বোঝাতে পারছি না। দেখো পাতাগুলো একদম ছিঁড়ে গেছে, এত বাতাস দিয়েছে, আর একদম অন্ধকার করে নিয়েছে খুব তাড়াতাড়ি। আমি ছাদে উঠেছি, এত বাতাস ছিল না, কিন্তু এখন এত বাতাস দিচ্ছে। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো মেঘটা একদম পুরো অন্ধকার হয়ে আছে, আর মেঘগুলো কিভাবে যাচ্ছে, চলে দেখো কোথায় যে যাচ্ছে কে জানে, কোন দিকে বৃষ্টি হবে। আমাদের এদিকেও খুব অন্ধকার হয়ে আছে, দেখা যাক আমাদের এদিকে বৃষ্টি আসে কি না। দেখো এখন বাতাস শুরু হয়ে গেছে, চুলগুলি তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে, দেখে বুঝতে পারছো বাতাসের কি পাওয়ার। ঠিক আছে, দেখতে থাকো, আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি ছাদ থেকে নামতে না নামতেই বৃষ্টি এসে গেছে, এত বৃষ্টি, এত বৃষ্টি, কি বলবো, অনেকটা বৃষ্টি তো পড়ছিল। তো আমি ভাবছি যে ভালো হয়েছে, বৃষ্টি হয়েছে, একটু গরমটা কম লাগবে, আর বৃষ্টি হলেও একটু ভালো লাগে, এটাই বলছিলাম। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, এটাই চাই সবসময়। আর দেখো এখানে বৃষ্টি পড়ছে, কত ভালো লাগছে দেখতে, একদম ভালো লাগছে, কি বলবো, বৃষ্টি পড়ছে। তোমাদের কাছে একটু ভিডিও করে দেখিয়ে নিলাম কীরকম। ঠিক আছে বন্ধুরা, আর দেখো ও দাঁড়িয়ে ছিল ওখানে, তো ভিডিও করছি, বুঝতে পারেনি বৃষ্টি পড়ছিল তাই সরে গেছে, কীরকম হয়েছে বল।